बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ऑनलाइन उपस्थित छात्र छात्री जाना धन्यवाद आमी मोहम्मद रेजाउल आलम प्रधान शिक्षक चांदपाड़ा उच्च विद्यालय अष्टम श्रेणी आज के अष्टम श्रेणी इंग्रेजी क्लास सम्पर्क आलोचना करब तो हमारा आज के जे पार्टी आलोचना करब से लिसन लिसन वन স্টোরিটির নাম হলো দ্য বিগিনিং তা আমরা পাঠে আলোচনা করার পূর্বেই আমরা কিছু ভোকাবুলারি ওয়ার্ড লিখব তো ছাত্রছাত্রীরা তোমরা যারা অনলাইনে উপস্থিত রয়েছ তারা তাড়াতাড়ি খাতাগুলো বের করে আগে আমরা কিছু ভোকাবুলারি ওয়ার্ড লিখে নিই তারপরে আমরা আমাদের মূল গল্পে ফিরে আসব তো প্রথমে আমরা লিখব স্মল স্মল ওয়ার্ডটা লিখব প্রথমে তারপরে আমরা লিখব টিনি বাংলাটা হলো ছোট তাহলে স্মলের আমরা আরেকটা ওয়ার্ড লিখতে পারি সেটা হলো টিনি বাংলাটা হলো ছোট ট্রপিক্যাল ইউজুয়াল সচরাচর নেক্সট ওয়ার্ড হলো ট্রপিক্যাল ইউজুয়াল সচরাচর মোস্টলি নেক্সট ওয়ার্ড হলো মোস্টলি মেইনলি প্রধানত তাহলে আমরা একটু তাড়াতাড়ি লিখে নিই আমাদের সময় যেহেতু কম তো আমরা লিখতেছিলাম মোস্টলি মেইনলি প্রধানত আচ্ছা নেক্সট ওয়ার্ড হলো অর্ডিনারি ও আর ডি আই এন এ আর ওয়াই অর্ডিনারি আরেকটা শব্দ লিখবো আমরা সিম্পল সাধারণত সাধারণ তো এখানে একটা তো বাদ দিয়েছে সাধারণ লেখা যায় সমস্যা নেই আচ্ছা নেক্সট ওয়ার্ড হলো উইল পাওয়ার সেই ইচ্ছা শক্তি যেটা মানুষের প্রত্যেকেরই প্রয়োজন যদি নিজের ইচ্ছা শক্তি না থাকে আমরা তাহলে কিছুই করতে পারবো না যেমন তোমরা স্টুডেন্ট তোমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমি তোমাদের একটা সংকল্প থাকতে হবে যে আমি বড় হয়ে একটা লক্ষ্য রাখতে হবে যে আমি এটা হবো বা এই কিছু এটা করব ওটা করব এরকম এটাকে এটাকে বলা হচ্ছে উইল পাওয়ার এই ইচ্ছা শক্তি যদি না থাকে আমরা শিক্ষক এবং অভিভাবকেরা যতই তোমাদের বলি না কেন তোমরা সেটা ফলপ্রসূ করতে পারবে না কী করতে হবে ফলপ্রসূ করতে হলে তোমার ইচ্ছা শক্তি লাগবে এই ইচ্ছা শক্তিটাই হলো উইল পাওয়ার এটাকে আমরা ফেইথ বলবো যে এই ফেইথ বা উইল পাওয়ার যদি তোমার থাকে তোমার মনের মধ্যে তাহলে তুমি এগিয়ে যেতে পারবে তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে আমি আশা করি তোমাদের প্রত্যেকেরই এই ইচ্ছা শক্তি আছে বা উইল পাওয়ার আছে তোমরা নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবে যদি এটাকে কাজে লাগাতে পারো তো আচ্ছা নেক্সট ওয়ার্ড কোরাল মার্সিলেস কোরাল মার্সিলেস নিষ্ঠুর বাংলাটা হলো নিষ্ঠুর শেষ ওয়ার্ড হলো ডিফল্ট ডিফিট এটা ডিফল্ট না ডিফিট কনকোয়ার পরাজিত ডিফিট এই যে আমরা ফুটবল বা যে কোনো খেলায় যে আমরা পরাজিত হই এটাকে ডিফিট বলা হয় আর একটা আমরা শব্দ লিখব কনকোয়ার এটা হলো পরাজিত তাহলে আমরা মোটামুটি আজকে যে কয়টা ভোকাবুলারি ওয়ার্ড ছিল লেখার মতো আমি লেখার চেষ্টা করেছি তো আশা করি তোমরা সবাই লিখেছ এবারে খাতাগুলো বন্ধ করে আমরা বইয়ের দিকে তাকাই তো আজকে আমরা যে গল্পটি করবো ইউনিট ফাইভ লিসন ওয়ান দ্য বিগিনিং পেজ নাম্বার 45 পেজ 45 তো আশা করি তোমরা সকলেই বই বের করেছ এবার মনোযোগ দিয়ে পড়ার দিকে একটু দেখি দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল্ড ভবানীপুর ইন জয়দেবপুর জয়দেবপুরে ভবানীপুর নামে একটি ছোট্ট গ্রাম রয়েছে তাহলে জয়দেবপুরে একটা জায়গা আমাদের ঢাকার পাশে একটা জয়দেবপুর আছে সেখানে জয়দেবপুরের ভবানীপুর নামে একটি ছোট্ট গ্রাম রয়েছে ইট ইজ এ ট্রপিক্যাল বাংলাদেশ ভিলেজ এটি একটি বাংলাদেশের সাধারণ গ্রাম পিপুল হেয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড ডুইং হাউস হোল্ড ওয়ার্ক এখানকার লোকজনেরা অধিকাংশই দিনের পর দিন
মাঠে কঠিন পরিশ্রম করে এবং বাড়িতেও কাজ করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ দেয়ার লিভস ইন এক্সট্রা অর্ডিনারি ওম্যান নেম শামিমা আক্তার মায়া। এই সাধারণ গ্রামে শামিমা আক্তার নামে শামিমা আক্তার মায়া নামে একটি অসাধারণ মহিলা রয়েছেন। শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রা অর্ডিনারি। শামিমার ইচ্ছাশক্তি এবং সংকল্পই তাকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করেছে। তাহলে শামিমার এই যে তোমাদের প্রথমেই বললাম যে উইল পাওয়ার ইচ্ছাশক্তি এবং তোমাদের সংকল্প যদি থাকে ঠিক যে আমি লেখাপড়া শিখে এটা হব বা ব্যবসায়ী হব একজন ডাক্তার হব বা একজন ইঞ্জিনিয়ার হব, তাহলে তোমার প্রথমেই লাগবে একটা ইচ্ছাশক্তি আর একটা হলো সংকল্প। এই দুটা যদি তুমি ঠিক থাকে তোমার, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এখানে এই শামিমার ইচ্ছাশক্তি এবং সংকল্প তাকে একটা অসাধারণ মহিলাতে পরিণত করল। শি হ্যাজ সিন দ্য মোস্ট কোরাল অ্যাসপেক্ট অফ লাইফ। তিনি তার জীবনে বাস্তব কঠোরতা দেখেছেন। বাট দ্য কোয়ালিটি কুড নট ডিফাইন্ড হার স্পিরিট। এই দুঃখ কষ্ট বা এই ব্যথা বেদনায় তাকে দমিয়ে রাখতে পারেনি বা এই নিষ্ঠুরতায় তাকে দমিয়ে রাখতে পারেনি। শি হ্যাজ কাম আউট অ্যাজ এ উইনার ডিফাইং অল দ্য ফোর্স অফ লাইফ। সে তার জীবনের সব দুঃখ কষ্ট বা নিষ্ঠুরতা পার করে আজকে বিজয়ী হিসাবে দাঁড়িয়েছেন বা তার বিপদ বা তার দুঃখ কষ্টগুলো সব এড়িয়ে তিনি আজকে বিজয়ী হিসাবে দাঁড়িয়েছেন। শামিমা ইজ নাও 32 years old। শামিমার বয়স এখন 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সন নেম আশিকুর রহমান। আশিকুর রহমান কনক, তার একটিমাত্র পুত্র নাম আশিকুর রহমান কনক। শি রানস এ স্মল বুটিক কল ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। তিনি তার গ্রামে একটি ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে একটি বুটিক তৈরি করেছেন। লেটস হেয়ার ফ্রম শামিমা। চলো আমরা শামিমার কাছে যাই। হাউ শি সাকসেস ইন সেটিং আপ হার বুটিক। তিনি কীভাবে তার এই বুটিকটি পরিচালনা করেন বা কীভাবে তিনি তার এই বুটিকে কৃতকার্যতা অবলম্বন করেছেন। ঠিক আছে, আমরা আমাদের আজকে যে সময় শেষ, আমরা যেটুকু পড়লাম গল্পটা শেষ করেছি। আগামীতে লিসেন ট্যুর নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা বাড়িতে দীর্ঘদিন যাবৎ আমরা প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল আমাদের করোনা সমস্যায়। তা আমি আশা করব তোমরা বাসায় থেকে বের হবে না এবং বাসাতেই অবস্থান করবে, নিরাপদে থাকবে এবং যদি খুব প্রয়োজন হয় মাস্ক ব্যবহার করে বের হবে এবং বাসায় গিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাসায় ঢুকবা এবং পড়াশোনায় মনোযোগ দিবা আর নিয়মিত অনলাইনে ক্লাসগুলো দেখবা। তো খোদা হাফেজ, আগামীতে দেখা হবে।